সাহাবা কেরাম হলেন অভিযোগ হইলাম যে বাইন হল দিন সহ্য হল উমরে সামান তিন ভাগ করিয়া এক ভাগ নবীজির হেলমত আনলাও আনার বাদে নবীজ হইল উমর দোকরের মধ্যে তুমি কোন সামান তৈরি কোন দন তৈরি উমর ওটা হইলা ইয়া রসুল আল্লাহ আমি আমার সামান তিন ভাগ করিয়া ইয়া রসুল আল্লাহ আমার সামান তিন ভাগ করিয়া এক ভাগ আমার হেলমত আনছি আর দুই ভাগ ইয়া রসুল আল্লাহ উমরে করে তৈরি আমার বুঝলি কখন আর বাই হল উসমান ডেজিকার হল্লা নবীজ উসমান ভাই উসমান তুমি খিলা কিটা ভরি আইল উসমানে ওটা হইলা ইয়া রসুল আল্লাহ আমি আমার সামান আপনার সাইড ভাগ করিয়াও তিন ভাগ ইয়া রসুল আল্লাহ করে তুই আইছি আর একটা অংশ আমি আপনার খেজমত লই আইছি তিন নম্বরে নবীজ হইলা আবু বকর তুমি কিটা ভরি আইছো অবু বকর সিদ্দিক উঠে হইয়া ইয়া রসুল আল্লাহ আপনি কইছেন দিনের সাহায্য করতাম আর জমিন যদি দিন থাকে না ইয়া রসুল আল্লাহ আমি আবু বকরের সামান দিয়ে কিতা করতাম বিলে আবু বকর তুমি কিলা কিতা ঘুরি হই নাই আমার বুজুর্গ হন আর বাই হন মা বই নহল খেয়াল করে শুনবা যে আবু বকর সিদ্দিক ফিন্দিবার কোনো কাফন নাই যে সময় মসজিদ আজান হয়েছে আবু বকর সিদ্দিক মসজিদ নমাজ হয়ে সময় তোরা লেট হয়ে গেল নবীজ কইল আবু বকর আজ কিতাল লাগি মসজিদ নমাজ লাইতে লেট হইল আবু বকর সিদ্দিক উঠে কইল ইয়া রাসূলুল্লাহ আজানের সুরে ইয়া রাসূলুল্লাহ মাযান মসজিদ আইছে কিন্তু আপনার আবু বকরের পিন্দিবার কোনো খবর নাই ও আপনার আবু বকর ইয়া রাসূলুল্লাহ বাজে সরোয়ার কুলিয়া আপনার খবর বানাইছে ইয়া রাসূলুল্লাহ অন বাজে সরোয়ার কুলিয়া খাজুরের পাতা তালি দিয়া ইয়া রাসূলুল্লাহ আমি পিন্দিবার লুঙ্গি বানাইছি আর পরিবার কুর্তা বানাইছি ইয়া রাসূলুল্লাহ এর লাগে আবু বকর নমাজ যাইতে সময় লেট হইছে সুবহানাল্লাহ আমার সৈবন দরবাইয়াই নার বনি ও আবু বকর সিদ্দিক কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন বলছেন দিনের সাহায্য হতাম আমার ঘরের মধ্যে যা সামান আসলো ইয়া রাসূলুল্লাহ আমি সব এক জায়গায় জমাইয়া আমি আপনার খেজমত লইয়া আইছি বিলে আবু বকর গরো তুমি খারে তুই আইছ আবু বকর সিদ্দিক উঠা হইলা ইয়া রাসূলুল্লাহ আমি গরোর মাঝে আমার আল্লাহ রে আর আল্লাহ রসুল তুই আইছো সুবহানাল্লাহ আবু বকরের মা তুনিয়াম আল্লাহ ওলা খুশি হইলা আল্লাহ ওলা রাজি হইলা আল্লাহ জিব্রাইল হইলা জিব্রাইল জলদি করে দাও ইয়া মোহাম্মদ রে জানাও আমার আবু বকর সিদ্দিক যে মাল গুন্তা লই আইছন মোহাম্মদ রে জলদি করে হও আবু বকরের সামান গুন্তা আত বাইয়া লই লাইতাও আমি আল্লাহ আবু বকরের কারণে সারা সাহাবী অল্লাহ সান্দারে কবুল করলাম সুবহানাল্লাহ